Hi guys, welcome back to my channel Cook with Plaboni. আজকের পর্বে শেয়ার করব 6টি রেসিপি ব্রিফিং। বিশেষ করে যারা নতুন রাঁধুনিও ব্যাচেলার তাদের জন্যই আমার আজকের রেসিপির ব্রিফিং। রেসিপিগুলো হচ্ছে ঝরঝরে সাদা ভাত। ব্যাচেলাররা ভাতও ঠিকমতো রান্না করতে পারে না, তাদের জন্য আজকে থাকবে ভাতের রেসিপি। ফুলকপির ভর্তা, তারপরে রয়েছে ব্রকোলি ভর্তা, আর এটা হচ্ছে বাঁধাকপির ভর্তা, আর রয়েছে ভাজা ডিমের দু পেঁয়াজা, সবশেষে থাকছে ইলিশ মাছের ভুনা। আর এই প্রত্যেকটা রেসিপি খুবই ইজি, বাটাবাটির ঝামেলা ছাড়াই এই খাবারগুলো আমি তৈরি করেছি। আর ব্যাচেলাররাও যদি ভিডিওটা দেখেন ইজিভাবে এই রেসিপিগুলো করতে পারবেন। প্রথমে রয়েছে সাদা ভাতের রেসিপি। ভাত রান্না করতে গিয়ে অনেকের ভাত নরম হয়ে যায়, আবার শক্ত থেকে যায়। ভাতের চালগুলো রান্নার আগে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে ভাতগুলো চিকন চিকন লম্বা হবে এবং ঝরঝরে হবে। আর চালের চেয়ে 4 গুণ পানি দিবেন, তাহলে হবে পারফেক্ট ভাত। এরপর শেয়ার করছি ফুলকপি ভর্তার রেসিপি। ফুলকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরিষার তেল, তারপর দিলাম টুকরো করা ফুলকপি, সামান্য একটু লবণ। নেড়ে চেড়ে ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে মেখে নেব। তাহলেই ফুলকপি ভর্তা রেডি। পরের রেসিপি হচ্ছে ব্রকোলি ভর্তা। ব্রকোলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেব। প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল, তারপর ব্রকোলিগুলোকে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর ভর্তা মাখানোর পালা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ, সরষের তেল, লবণ সবগুলো একসাথে চটকিয়ে সাথে ব্রকোলিগুলোকে মেখে নিলে ব্রকোলি ভর্তা একদমই রেডি। এরপর শেয়ার করছি বাঁধাকপির ভর্তার রেসিপি। অর্ধেকটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল, তারপর দিয়ে দেব কুচি করা বাঁধাকপি, পরিমাণ মতো লবণ। ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে 7-8 মিনিট ভেজে নেব। এবার ভর্তা মাখার পালা। ভর্তা মাখানোর জন্য নেব পরিমাণ মতো সরষের তেল, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ ডালা, একসাথে চটকিয়ে বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে মেখে নিলেই বাঁধাকপির ভর্তা একদম রেডি। পরের রেসিপি হচ্ছে ভাজা ডিমের দু পেঁয়াজা। ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে ভেজে নেব, তারপর টুকরো করে কেটে নেব। প্যানে দিয়ে দেব 1/3 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তারপর অ্যাড করে দেব ভাজা টুকরো করা ডিম, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও টমেটো কুচি, আর দিয়ে দেব 1/4 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো হিটে রান্না করে নেব। 5 মিনিট পর ঝোলটা শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন আমার রান্না কমপ্লিট। আর পরের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভুনা। প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে দিয়ে দেব ইলিশ মাছগুলো। নেড়ে চেড়ে ইলিশ মাছগুলো মশলার সাথে কষিয়ে দিয়ে দেব 1/2 কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে মাছগুলোকে উল্টে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তাহলে আমার রান্না কমপ্লিট। তো গাইস, এভাবে তৈরি হয়ে গেল মজাদার 6টা রেসিপি। সাদা ভাত সহ রয়েছে ফুলকপি ভর্তা, ব্রকোলি ভর্তা, বাঁধাকপি ভর্তা, ভাজা ডিমের ভুনা ও ইলিশ মাছের ভুনা। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।